অতিকে গুরুত্বপূর্ণ খবর দেখত চলি আছে লোকসভা নির্বাচন আর কাইলৈ 39টা সমষ্টির বাবে কেবাগৰাকীও প্রার্থীর ভাগ্য বন্দী হব ইভিএম যেহেতু কাইলৈ দিনটোত পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব রায়বেরিলির পৰা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাগ্য বন্দী হব ইভিএমত আর সমান্তরালক উত্তর প্রদেশের আমেঠি আর লখনৌত এনেদরে স্মৃতি ইরানী আর রাজনাথ সিংরও ভাগ্য বন্দী হব ইভিএম আর কেবাগৰাকীও প্রার্থীর ভাগ্য বন্দী হব কাইলৈ দিনটোত ইভিএমত আমি সবিস্তারে নির্বাচনের সবিশেষ লৈ অহার চেষ্টা করি জানাইছো একটা ডাঙর খবর ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে 20 মিনিট কাইলৈ দেশত পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আর 695গৰাকী প্রার্থীর ভাগ্য বন্দী হব ইভিএমত প্রার্থীর ভাগ্য বন্দী হব ইভিএমত দেশের 49টা লোকসভা সমষ্টির কাইলৈ দিনটোত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ আর 8খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত হব এই নির্বাচন একটা ডাঙর খবর এই মুহূর্তে যেহেতু বর্তমান অব্যাহত আছে রাজ্য দেশত লোকসভা নির্বাচন আর পুয়া 7 বজাৰ সন্ধ্যা 6 বজালৈ চলিব ভোট গ্রহণ প্রক্রিয়া আর উত্তর প্রদেশের 14টা সমষ্টি মহারাষ্ট্র 13টা সমষ্টির লোকসভা সমষ্টির এই নির্বাচন অনুষ্ঠিত হব লগতে পশ্চিমবঙ্গের 7টা আর বিহারের 5টা উড়িষ্যার 5টা সমষ্টিত হব ভোট গ্রহণ আর সমান্তরালক ঝাড়খণ্ডের 3টা আর জম্মু কাশ্মীর লাডাখের 1টাক সমষ্টিত এই নির্বাচনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব কেবাগৰাকীও হাই প্রোফাইল নেতার ভাগ্য বন্দী হব কাইলৈ দিনটোত ইভিএমত বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর সমষ্টি আমেঠিত হব ভোট গ্রহণ রাজনাথ সিংর সমষ্টি লখনৌত হব ভোট গ্রহণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সমষ্টি রায়বেরেলিটো হব ভোট গ্রহণ গতি কেবাগৰাকীও হাই প্রোফাইল নেতার ভাগ্য বন্দী হব ইভিএমত পুনর্বালোচনা করছো যেহেতু ইতিমধ্যে 4টাক পর্যায়ত লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে আর রাজ্যতো 3টা পর্যায়ত ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে লোকসভা নির্বাচন আর কাইলৈ যেহেতু পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আর কাইলৈ দিনটোত 49টাক সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব যত প্রার্থীর ভাগ্য বন্দী হব ইভিএমত আর তার ভিতর আছে কেবাগৰাকীও হাই প্রোফাইল নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আছে আর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীও আছে গতি কেবাগৰাকীও হাই প্রোফাইল নেতা আছে আর তখন সকলোরে ভাগ্য বন্দী হব কাইলৈ দিনটোত ইভিএমত আর যেহেতু 8খনক রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত হব ভোট গ্রহণ পুয়া 7 বজাৰ সন্ধ্যা 6 বজালৈ চলিব এই ভোট গ্রহণ প্রক্রিয়া আর হাজার হাজার ভোট কেন্দ্রত অনুষ্ঠিত হব বা এই ভোট গ্রহণ চলিব গতি এনেদরে এটা নির্বাচনী আয়োগে সকলো ফাড়ের সাজু হওয়া বা প্রস্তুত হওয়া দেখবলে পাওয়া গেছে পুনর্বালোচনা করছো পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীর ভিতর আছে রায়বেরেলির আসনের প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আর আমেঠি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছে এটা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীয়ে লখনৌর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কসুরগঞ্জের ব্রিজ ফুকন চরণ সিংর পুত্র করণ ভূষণ সিং যেগুলি ব্রিজ ফুকন চরণ সিংয়ে মহিলা মল্লযোদ্ধাক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল আর তখন পুত্র লাভ করেছে এবার টিকট আরজেডি নেতা তথা দলের উচ্চতম মন্ত্রী আরজেডির নেতা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবর কন্যা লগতে সারণপুরা রোহিণী আচার্য আর হাজিপুরের চিরাগ পাসওয়ান মুম্বাই উত্তরের কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আর বারামুলার রাষ্ট্রীয় সম্মিলনের উপসভাপতি উমর আবদুল্লা যেগুলি কাশ্মীর জম্মু কাশ্মীরের যুক্ত সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হব তাত উমর আবদুল্লারও ভাগ্য বন্দী হব কাইলৈ দিনটোত ইভিএমত আর দেশের 49টাক লোকসভা সমষ্টির কাইলৈ যেহেতু অনুষ্ঠিত হব এই ভোট গ্রহণ 8খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত হব এই নির্বাচন আর তার এটা নির্বাচনী আয়োগে সম্পূর্ণ সাজু হওয়া দেখবলে পাওয়া গেছে সকল প্রকারে সাজু হয়েছে 20 মে'ত দেশের পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন আর তার এনেদরে এটা দেশের 49টাক সমষ্টিত ভোট গ্রহণ অনুষ্ঠিত করবর সকল প্রকারের সাজু হওয়া দেখবলে পাওয়া গেছে নির্বাচনী আয়োগ আর কাইলৈ দিনটোত প্রার্থীর ভাগ্য বন্দী হব ইভিএমত আর 4 জুনত ফলাফল আর 4 জুনত কার ভাগ্য অর্থাৎ কোনে মারিব সেই হাসি সেয়া হব লক্ষণীয়